আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রোমানিয়ার বিভিন্ন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এবং রোমানিয়ার আমাদের আপডেট নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন করেছি। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা রোমানিয়া নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছি। রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা ইতিমধ্যে আমরা প্রাপ্ত হয়েছি। আমাদের সামনে আগামী 8ই অগাস্ট একটি ফ্লাইট রয়েছে এবং এই ফ্লাইটের সাথে গ্রুপ করে অনেক লোক রোমানিয়া গমন করবেন। এটি আমাদের জন্য একটি সুসংবাদ। এছাড়াও রোমানিয়ার ভিসা আমরা নিয়মিতভাবে প্রসেসিং করে যাচ্ছি। আগামী সপ্তাহের মধ্যে আমাদের রোমানিয়ার প্রায় 30টি ওয়ার্ক পারমিটের সাবমিশন স্লিপ আমাদের কাছে পৌঁছাবে এবং আমরা সেই নামগুলো আপনাদের সঙ্গে ঘোষণা করে দেব। এছাড়াও আমাদের প্রায় আরও আরেকটি কোম্পানিতে 63টি ফাইল অ্যাপ্রুভ হয়েছে। সেই ফাইলগুলো আমরা নিউলি সাবমিশন করেছি এবং আমাদের কিছু ফাইলের পুলিশ ক্লিয়ারেন্সের অভাব ছিল, মেয়াদ ছিল না। সেগুলো যারা পূর্ণাঙ্গ করে আমাদের কাছে জমা করেছেন, সেই পুলিশ ক্লিয়ারেন্স সহ আপডেট ফাইলটি আমরা দাখিল করতে পেরেছি, ইমিগ্রেশনে লক করতে পেরেছি। ইনশাআল্লাহ তাআলা এগুলো আগামী 45 কর্মদিবসের মধ্যে আমরা প্রত্যেকটি ওয়ার্ক পারমিট হাতে পাবো। আগামীতে আমাদের দিল্লিতে অগাস্ট মাসের 22 তারিখে আরেকটি সাবমিশন রয়েছে। সেই সাবমিশনে আলহামদুলিল্লাহ আমাদের 20 জন ক্যান্ডিডেট দিল্লিতে আগামী 22শে অগাস্ট একটি ডেট রয়েছে, এই ডেটে সাবমিশন করবেন। রোমানিয়ার অস্থায়ী কনসুলেট ঢাকায় যারা অবস্থান করেছিলেন তারা বর্তমানে রোমানিয়া ব্যাক করেছেন এবং দিল্লিতে আগের যে রোমানিয়ান দূতাবাস যে ঠিকানাটিতে ছিল এই ঠিকানা পরিবর্তন করে তারা বড়সড়ভাবে রোমানিয়া দূতাবাস আবারও আরেকটি নতুন ঠিকানায় দিল্লিতে ওপেন করেছেন। পূর্ববর্তী যে দূতাবাসটি ছিল সেখানে মাত্র 2টি কাউন্টার ছিল। সেই কাউন্টারে একটি কাউন্টারে ইন্ডিয়ার জন্য, বাকি কাউন্টার বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ এরা আরেকটি কাউন্টারে ভিসা সাবমিশন হতো। এখন নতুনভাবে তারা 6টি কাউন্টার করেছেন, একটি কাউন্টার স্পেশালভাবে শুধুমাত্র বাংলাদেশের জন্য, যে কারণে এখন থেকে আর বাংলাদেশিদের রোমানিয়ার ভিসা সাবমিশনের কোনো জটিলতা বা শিডিউলের কোনো বিপর্যয় থাকবে না ইনশাআল্লাহ। আগামী 3 অগাস্ট থেকে রোমানিয়ার দিল্লির যে নতুন দূতাবাস রয়েছে সেই দূতাবাসে ভিসা সাবমিশন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের যারা ভাবছিলেন বাংলাদেশে আবারও দূতাবাস আসবে, এটি আসার কোনো সম্ভাবনা আমরা আর দেখছি না, কারণ নতুন করে বাংলাদেশিদের জন্য যাতে শিডিউল বিপর্যয় না হয় এই কারণেই অস্থায়ী কনসুলেট টিম বাংলাদেশে এসেছিলেন। এখন যেহেতু বাংলাদেশের জন্য নতুন করে আরেকটি আলাদা কাউন্টার করা হয়েছে, যে কারণেই বলা যায় যে বাংলাদেশে আর রোমানিয়ার কনসুলেট টিম বা দূতাবাস হওয়ার সম্ভাবনাটি ক্ষীণ হয়ে গেছে বা কমে গেছে। রোমানিয়ার আমরা দীর্ঘদিন যাবত ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করছি। যারা রোমানিয়ার ফাইলস আমাদের কাছে সাবমিশন করতে চান তারা অতি সত্বর যোগাযোগ করে রোমানিয়ার ফাইল দাখিল করুন, ওয়ার্ক পারমিট লাভ করুন, ভিসা লাভ করুন এবং রোমানিয়া গমন করে আপনাদের বৈদেশিক মুদ্রা অর্জন করুন। যারা রোমানিয়ায় যেতে চান তারা 1 বছর কাজ করবেন এই সংকল্প যাদের আছে তারাই আমাদের কাছে ফাইলটি দাখিল করুন। যারা 1 বছরের আগে রোমানিয়া কোনোভাবে যেয়ে কাজ করে না করে সেঞ্জেনের বিভিন্ন দেশে পালিয়ে যেতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে ফাইল দাখিল করার কোনো প্রয়োজন নেই। যারা 1টি বছর কমপক্ষে কাজ করবেন, রোমানিয়া থেকে পালিয়ে যাবেন না, তারাই আমাদের কাছে ফাইলটি দাখিল করুন। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এই জন্য যে রোমানিয়া ছাড়াও সেঞ্জেনে যেতে হলে আমাদের কাছে সুইডেনের অফার রয়েছে, আমাদের কাছে ইতালির অফার রয়েছে, আমাদের কাছে মাল্টার অফার রয়েছে, আপনারা সেই সব অফার গ্রহণ করে বৈধভাবে সেঞ্জেনে গমন করুন। যারা রোমানিয়ায় যেতে চান তারা কনস্ট্রাকশনে কাজের সুযোগ রয়েছে, যারা কনস্ট্রাকশনে দক্ষ আছেন তারা রোমানিয়ায় গিয়ে উচ্চ বেতনে কাজ করতে পারবেন। এছাড়াও হোটেল রেস্টুরেন্টে কাজের সুযোগ রয়েছে, যারা শিক্ষিত আছেন এবং দেখতে শুনতে ভালো এবং ইংরেজিতে কথাবার্তা বলতে পারেন তারা হোটেল রেস্টুরেন্টে কাজের সুযোগ পাবেন। এছাড়া গার্ডেনার হিসেবে কাজ করার সুযোগ রয়েছে, এছাড়া কৃষিক্ষেত্রেও কাজ করার সুযোগ রয়েছে।
আপনারা বিভিন্ন ফ্যাক্টরিতে ফুড প্যাকেজিং ফ্যাক্টরি ফুড প্রসেসিং ফ্যাক্টরিতেও প্যাকিং ম্যান হিসাবে কাজ করার সুযোগ পাবেন। আপনারা যারা রোমানিয়া গমন করতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স সহ অভিজ্ঞ যারা আছেন অভিজ্ঞতার কাগজপত্র সহ আমাদের কাছে ফাইলটি দাখিল করুন। আপনাদের ফাইলটি দাখিল হওয়ার পর এটি আমরা পাঠিয়ে দিই রোমানিয়াতে আমাদের কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তার কাছে, উনি এগুলো লয়ারের দিয়ে প্রসেসিং করে কোম্পানির নিয়োগপত্র লাভ করে ইমিগ্রেশনে সাবমিট করেন। ইমিগ্রেশনে সাবমিশন হওয়ার পর আইজিআই একটি সাবমিশন স্লিপ প্রদান করে। এই সাবমিশন স্লিপটি আপনারা 1 থেকে 2 মাসের মধ্যে প্রাপ্ত হবেন এবং 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা ওয়ার্ক পারমিট প্রাপ্ত হবেন। পরবর্তী 4 থেকে 5 মাসের মধ্যে ভিসা পেয়ে 6 মাসের মধ্যে আপনি রোমানিয়া ফ্লাইট করতে পারবেন। এখন থেকে রোমানিয়ার ভিসা প্রসেসিং একটু দ্রুতগামী করা যাবে। অনেক ভিসা প্রসেসিং ইনশাআল্লাহ তাআলা 3.5 থেকে 4 মাসের মধ্যেও কমপ্লিট করা সম্ভব। আপনারা যারা রোমানিয়া যাবেন তারা ফিউচার ওয়ার্ল্ডের কাছে ফাইল দাখিল করে দ্রুত সময়ে ভিসা লাভ করে রোমানিয়া গমন করতে পারবেন। যারা রোমানিয়া গমন করতে চান তারা রোমানিয়ার ভিসার খরচ কত, কী কী ডকুমেন্টস লাগবে এই বিষয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন। এই প্রশ্নগুলো আমরা পরবর্তী আরেকটি ভিডিও দিয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে একটি আলাদা ভিডিওর আয়োজন করব। এছাড়াও আজকের এই ভিডিওর উপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসে প্রশ্নটি দিয়ে দিবেন, আমরা সময় সুযোগ করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। রোমানিয়ার কাজ সংক্রান্ত আপডেট সংক্রান্ত আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওটির সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতোমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।